সাধারণত তো আমি যেটা মাদ্রাসার ছাত্রদেরকে অনেক ক্ষেত্রে বলি যে ভাই আপনারা তো অন্য জগতের মানুষ না, যে দেশে কি হচ্ছে, দেশ কিভাবে চলছে সেটা নিয়ে আপনাদের ভাবনা থাকবে না। মাদ্রাসার ছাত্ররা কথা বলতে পারবে না, রাস্তায় নামতে পারবে না, মসজিদের ইমামের পিছনে রাষ্ট্রপতি দাঁড়ায় নামাজ পড়বে, মসজিদের নামাজ পড়বে, ইমাম সাহেবকে কোন সভা সেমিনারে মতামত দেওয়ার ওইখানে থাকবে। ইমাম শব্দের অর্থ হলো নেতা, ইমামের নেতৃত্বে তো সমাজ পরিচালিত হওয়া দরকার। সেইভাবে সর্ব স্তরের নলেজ সম্পন্ন ইমাম জ্ঞানী করে মানুষ আমাদের তৈরি করতে হবে। আজকে এই দেশে আপনারা অনেকে জানেন আমরা বলা যে প্রায় 92% এর মতো মুসলিম। ইসলামী সভ্যতা সংস্কৃতির চালচিত্র কোথায় কতটুকু দেখেন? দেখেন না। বরঞ্চ একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাঁটুর উপরে কাপড় পরতে ভয় পায় যে তার জামাত শিবির মহিলা তার রক্তটা খেতে দেয়, জামাত শিবির যুদুর ভয়ে হাঁটুর উপরে কাপড় ডাকতে পারতেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি হলে থাকতে হলে মানে ছাত্রলীগের বায়াত না নিয়ে হলে থাকা যায় না, এরকম একটা অবস্থা। ছাত্রলীগের ওই তরিকায় যাওয়াই লাগে। ফলে আমরা দেখেছি যেই ছেলেটা ভদ্র নম্র দাঁড়িয়ে রেখেছে, কেউ ও বিশ্ববিদ্যালয়ে পড়ে ও দাঁড়িয়ে রেখেছে, ও কি জঙ্গি জঙ্গিবাদের সাথে জড়িত হচ্ছে, ওকে যাওয়ার ছিল করে যে ছেলেটা তাবলিগ করে বিশ্ববিদ্যালয়ে মসজিদে পড়ে ভাষণ ভাষায় কথা বলা তাবলিগ করে তার প্রতি বিশেষ নজর রাখা হয়, এটা তো আমাদের দেশের বাস্তবতা। সেই জায়গা থেকে আজকে বিশ্বাস অবশ্যই ধন্যবাদ জানাই যে তিনি আলে ওলামাদের মধ্যে সম্মানিত ব্যক্তি। আজকে দেশের যে জাতীয় সংকট, সেই সংকটে তিনি একটি প্রস্তাব রেখেছেন। এর আগেও তার আরো একটি আলোচনা শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা, সেখানে অংশগ্রহণ করেছিলাম। তারা চোরার দুর্দানে মহাসমাবেশ থেকেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। সরকার তো কারো কথা শুনছে না, কারো কথা শুনছে না, শুনবে না। লতিফ মাসুম স্যার একটা কথা বলেছেন, সেই কথা একটু বলতে চাই। আমরা শুনছি, জানি না তার বাস্তবতাকে আমি বলছি, আমি শুনছি না। আওয়ামী লীগ যদি আগামীতে ক্ষমতায় থাকে ভারত বাংলাদেশ অভিন্ন চারটি স্বার্থে কাজ করবে, পররাষ্ট্র নিরাপত্তা বাণিজ্য সহ চারটি বিষয়ে কাজ করবে। সেটা ভারতের অমিত শাহ বিজেপি নির্ধারণ করে দেবে, সে কাজে আজকে বাংলাদেশকে সেই দিকে নিয়ে যাচ্ছে। আজকে আমরা রাজনৈতিক মত পথের কারণে আমরা আলাদা আলাদা আছি। আমরা মনে করছি যে সাইফ বিএনপি হয়েছে আমি হইনি, এইটা যারা বলছেন তারা নিজের সাথে বেইমানি করছে। এই সরকার যখন 14 সালে বিনা ভোটে নির্বাচন করেছে তখন আমরা প্রতিরোধ করতে পারিনি, 18 সালে একটা ডাকাতির নির্বাচন প্রহসনের নির্বাচন করেছে। বিশ্বকে ধন্যবাদ জানাই, সম্ভবত তারা ওই গণভবনে চিজ কেক খাওয়ার সংলাপে যায়নি, বিশ্ব আপনারা জানতে পারবেন। 18 সালে আজও মানে আমি বলবো নতজন হয়ে শেখ হাসিনার ডাকে নাই ঐক্যফ্রন্ট করেছিলেন, চিঠি দিয়ে শেখ হাসিনার কাছে মিটিং করা হয়নি। ভাড়াই দিয়েছে মুলা আঞ্চলিক ভাষা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে কি মুলা ধরা হয়েছে ঠিক আছে। এরকম একজন প্রকাশ্যে যারা জাতির সামনে প্রতারণা করতে পারবে সমস্ত রীতিনীতিকে বিধানগুলি দেখিয়ে যারা এইভাবে তাদের জুলুম কায়েম করতে পারে, প্রহসনের ভোট করতে পারে, তার সাথে আপনারা সংলাপ করে আলোচনা করে আপনারা সরকার গঠন করাবেন, আপনারা এই স্বপ্ন এখনো থাকে ইম্পসিবল। আমাদের তরুণ নেতা আমাদের রাশেদ ভাই বলেছে যে হতে হারাম হতে হাসিনা এবং নাও তবে হাসিনা না হাসিনা না সংলাপ ইন্ডোর এই প্রোগ্রামটি আমার হবে না। কত 10-12 বছর ধরে বুদ্ধিজীবী সাংবাদিক শিক্ষক কথা বলতে বলতে প্রস্তাব দিতে দিতে এখন তারা ঘুমিয়ে গেছে, অনেকে মাটির নিচেও চলে গেছে। বেশিরভাগ আমাদের প্রয়াত সদ্য রফিকুল ইসলাম মিয়া এসে বিএনপি অলিম্পিয়ানের সময় খালেদা জিয়া শেখ হাসিনা আইনজীবী ছিলেন, অনেক ফর্মুলার কথা বলেছেন, কোন ফর্মুলায় কাজ হয়নি। যদি আমরা বাধ্য না করতে পারি কাজ হবে না। আপনাদের কাছে এইটুকু অনুরোধ করব, আপনার তো বয়স হয়েছে, আজকে আমাদের মতো যারা তরুণ তাদের জন্য আপনারা তাদের উত্তরসূরি হিসেবে অভিভাবক হিসেবে কোন বাংলাদেশ রেখে দিতে চান? আজকে আমার দুটো বাচ্চা আমার এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বলতে চাই, যখন 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে আমাকে পুলিশ আপনার তুলে নেওয়ার চেষ্টা করেছিল, তখন তার বয়স 2 বছরের মতো, তখন পুলিশের সাথে ধর্ষণ
আমার বাসায় দরজা ভেঙে যখন আবার আমাদের একজন ছাত্রে তাকে তুলে নিয়েছে সেই সময় আবার এই ইচ্ছা দেখেছে এটা তো একটা মেন্টাল ট্রমা হয়ে গেছে পুলিশ দেখলেই সে ভয় পায় মানে কাচুমুচু করে ইয়াকে ধরে পুলিশ দেখলে বাচ্চা চার বছরের বাচ্চা সে ভয় পাচ্ছে এইভাবে আমি তো একা বিএনপি দেখেছেন খালি গায়ে একটা মানসিক তো সামাজিকতা আছে তারা ঘুমিয়ে ছিল বাচ্চা শিশু সেখান থেকে তুলে এনেছে বিএনপি নেতাদের বাসায় বোমা মারছে দুই দিন পরে আপনার বাসায় মারবে না আমার বাসায় মারবে না তার গ্যারান্টি আছে শেখ হাসিনার নামে স্লোগান না দিলে আমাদের বাসায় মারবে আমি অনুরোধ করব এটা ঠিক বন্ধু ভাই যেটা বলছে আমি মনে করি আজকে সময় এসেছে বিশ্বের সহ ইসলামিক অঙ্গনের নেতাদেরও একটা ভূমিকা রাখা এই প্রধানমন্ত্রী তো এই আওয়ামী লীগ এই সরকার তো সংসদে পয়সাটি উল্লাস করেছে না ছাত্র চত্বরে আলেমদের উপরে হাতটা চক্র চালিয়ে বলেছিল তারা নাকি রং মেখে এসেছে এই পয়সাটি উল্লাস তো তারা করেছে আজকে দল দল নির্বিশেষে আমরা যদি সবাই রাজপথের আন্দোলনে নামতে পারি রাজপথের আন্দোলন কেবলমাত্র তখনই ফাঁসিবাদের পতন করানো সম্ভব আলোরই সম্ভব না আল্লাহ তারপর আমাদেরকে যে উত্তম ফয়সালা দেয় আমরা সেটি আল্লাহর কাছে চাই এটুকু বলা বিশেষ হচ্ছে